রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা নিজেই একজন ডেন্টাল সার্জন। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই রাজ্যে ডেন্টাল কলেজ স্থাপনের বিষয়ে ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই মতো রাজ্যে ডেন্টাল কলেজ তৈরির বিষয়ে রূপরেখা তৈরি হয়, তা ধীরে ধীরে বাস্তবায়নের পথে। IGM হাসপাতালের G7 ব্লকে ডেন্টাল কলেজ স্থাপনের কাজ শুরু হয়। ইতিমধ্যেই ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রতিনিধিরা সরজমিনে প্রস্তাবিত ডেন্টাল কলেজের কাজকর্ম দেখে গেছেন। এ সময় পরিকাঠামোগত ত্রুটির কারণে কলেজ খোলার অনুমতি দেওয়া হয়নি। সম্প্রতি পরিকাঠামোগত সমস্যার সমাধান হয়ে গেছে। এখন শুধু অনুমতি পাওয়ার অপেক্ষায় রাজ্যের ডেন্টাল কলেজ। সোমবার স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তাদের নিয়ে কলেজের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন এবং অতি শীঘ্রই ডেন্টাল কলেজ চালু হবে বলে আশা ব্যক্ত করেছেন। আজকে বা কালকে দুই এক দিনের মধ্যে আমি বলেছি যে ডেন্টাল কলেজের জন্য একটা আমাকে প্রেজেন্টেশন দেওয়ার জন্য, তো ওরা প্রেজেন্টেশনও বানাচ্ছে কোন রুমে কি কি বসবে। ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার যেসব ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া অনুসারে কত স্কোয়ার মিটার হবে রুম, কোন জায়গায় কোন চেয়ার বসবে, কোথায় ল্যাব বসবে ইত্যাদি, ওটি হবে, তো সেইভাবে ওদেরকে বলেছি আমাকে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেওয়ার জন্য। তো ওরাও খুব এক্সাইটেড, আমি আমার কাছে খবর এসছে সবাই সেইভাবে তৈরি হচ্ছে। সেই দিক দিয়ে যে কোনো সময় ওরা যখনই তৈরি থাকবে আমাদের এখান থেকে DCI-কে আমরা জানাবো যে উই আর রেডি, তো তারা ইন্সপেকশনের জন্য আসবে এবং খুব অতি সত্তরই এটা হবে। তো সেইভাবে চলছে কাজ, ওদের সাথেও আমি মাঝে মাঝে খবর রাখি, আমি আমার নিজের যে সোর্স আছে যে ওরা কাজ করছে কি না। তো আশা করি যত তাড়াতাড়ি সম্ভব ডেন্টাল কলেজ এখানে শুরু হয়ে যাবে, সেইভাবে কাজ করছে ওরা। ডিসেম্বরের মধ্যে হবে না জানুয়ারি চেষ্টা করছে, আমি তো চাইছি যে হয়ে যাক না 15 দিনের মধ্যে, অ্যাটলিস্ট আমাদের পারমিশনটা দিয়ে দিই, তারপর তো কাজ চলবে। ফ্যাকাল্টিরও বিষয় আছে, ফ্যাকাল্টিও আনতে হবে। আমি একজন যখন বলেছিল যে ওরা আসবে, এক ফাঁকে তো একবার এসেছিল একবার, কিন্তু তারপরেও কিছু টেকনিক্যাল প্রবলেম হওয়াতে আবার নতুন করে ওরা আসবে। ওই সময় আমাদের কাছে কলেজের ইনফ্রাস্ট্রাকচার কোথায় করবো কি সেইভাবে ছিল না, এখন যেহেতু আমাদের কাছে হয়ে গেছে ইনফ্রাস্ট্রাকচার, ওদেরকে আবার নতুনভাবে বলছি আসবার জন্য। তো ওনারা আসার পর আশা করি এটা হয়ে যাবে। ত্রিপুরায় ডেন্টাল কলেজ চালু হলে তা রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য হবে অনেক বড় পাওনা। বিগত দিনগুলিতে এমন স্বপ্ন ভাবতেই পারত না রাজ্যের ছাত্রছাত্রীরা, ফলে রাজ্যবাসীর জন্য আরও একটি বড় উপহার দিতে চলেছে BJP IPFT জোট সরকার। ব্যুরো রিপোর্ট, RA News।